আমি না একটা স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন বলো না, বলবো? হ্যাঁ বলো বলো। আচ্ছা, চিরদিন তুমি আমার সঙ্গে এভাবে থাকতে পারবে তো? হঠাৎ এই কথা বলছো কেন? আমি তো শুধু তোমাকেই ভালোবাসি। না, ওই সব বন্ধু বান্ধবরা বলে তো। তুমি আমাকে সন্দেহ করছো? না না, আমি আর তুমি না সেই দূর দেশে গিয়ে একটা ছোট্ট একটা ঘর বাঁধবো, সেখানে তুমি থাকবে আর আমি থাকবো, আর এই নীল আকাশের নিচে আর কেউ থাকবে না, তাই না? একদম ঠিক বলেছ, সত্যি খুব ভালো বলেছ। হ্যালো, কোথায়? হ্যালো, আরে তাড়াতাড়ি আয়, কত মিনিট লাগবে? হ্যাঁ 2 মিনিট দাও। আচ্ছা ঠিক আছে, তুই আচ্ছা ঠিক আছে, তুই 2 মিনিটের মধ্যে আয়। হ্যাঁ রাখ। হ্যাঁ চলে আসছি, আসছি রাখছি। শালা এত শালা বলি তাও অন্যজনের সাথে প্রেম করিস, শালা বোম মেরে দেবো তাও ভয় নেই ওর। আসুক শালা দেখাচ্ছি আমি। ধুরুয়া পেয়েছিস নাকি আমাকে তুই? তোকে আমি কত করে বলেছি না যে কারোর সাথে প্রেম করবি না? হ্যাঁ, যে অন্যজনের সাথে প্রেম করে তোকে তাহলে কেটে দেবো, বোম মেরে দেবো, বোম মাথায় ঢুকে নি। আবার প্রেম করিস তুই দেখে নেবো আমি তোকে, বুঝেছিস? Thank you.
বসে খুব শান্তি পেলাম। আমার না কিছু টাকা লাগবে। টাকা? কালকে তো আমি তোমাকে 5,000 দিলাম। ওই 5,000 টাকা দিয়ে ফোনটা কিনেছি দেখো। বাহ, ভালো হয়েছে। হ্যাঁ, খুব ভালো হয়েছে। ভালো হয়েছে ফোনটা, খুব ভালো হয়েছে। আর টাকা, তুমি জানো আমার আমার বাবা, আমি চৌধুরীর ছেলে, টাকা কত লাগবে তোমার? আমি আমার ফ্যাক্টরি আছে, গাড়ি আছে, চাচা গাড়ি আছে, দুটো অফিস আছে। তুমি টাকা তো তুমি সত্যি আমাকে ভালোবাসে ব্যাপারে। এই শোনো, শুধু তুমি আমার হয়ে থাকবে, কোনো অভাব হবে না তোমার। তুই আর দেখো টাকা ওরা দেবে, আমি তোমার হয়ে থাকবো সবসময়। হ্যালো, হ্যাঁ কী ব্যাপার? আধা ঘন্টা ধরে তুমি বলছো আসছি আসছি আসছি, তুমি এখন এসে পৌঁছালে না? কতক্ষণ বসে থাকবো আমি? হ্যাঁ তুমি তাড়াতাড়ি আসো। ছেলেটার সাথে প্রেম করছে, আমাকে বলে কিনা বাড়িতে আছি, দাঁড়া দেখাচ্ছি তোকে আমি। কতক্ষণ লাগবে আসতে? হ্যাঁ হ্যাঁ আসছি আমি, বললাম তো আমি। প্রেম প্রেম করছিস নাকি রে কোথাও? মানে অন্য কাউকে ভালোবাসো মানে? তুমি কি আমাকে ভালোবাসো না? হ্যাঁ বাসি তোমাকে, না আমি আমার প্রয়োজনে ব্যবহার করছি আর কিছু না। তার মানে তুমি আমাকে ভালোবাসো না? হ্যাঁ বাসি, তুমি কবিত্ব সাহিত্যিক কথাবার্তা বলো তাই আমি তোমাকে ভালোবাসি আত্মার শান্তির জন্য। বাহ খুব ভালো, তা তুমি আমাকে কবে বিয়ে করছো? বিয়ে বিয়ে ভালোবাসলেই যে বিয়ে করতে হবে এর কোনো মানে নেই। আর তুমি আমাকে দেখেছো, এই জীবনে প্রেম করবো না তো কবে করবো? তার মানে তুমি আমাকে বিয়ে করবে না? না বিয়ে করছি না। তোমাকে নিয়ে কত স্বপ্ন দেখেছি জানো। ঠিক আছে আমার যেতে হবে, পরে কথা হবে। আস Thank you.
যায়ো না ছাড়িয়া, মোদের দুটি প্রাণের একটি হিয়া, আমার আখির পালো পরে না তোমায় দেখিবার লাগিয়া। আমি তোমাকে ভালোবাসি, চল এখানে বিয়ে করো, চল। হাসিস কেন? আরে তোকে তো ভালোবেসেছি, তুই এই এলাকার দাদা বলে আপদ বিপদে আমাকে রক্ষা করতে পারবি তাই। আর ওই ছেলেটা সাহিত্য মার্কা, ওকে ভালোবেসেছি, ও আমাকে সাহিত্যের কত কথা শুনায়, এই নীল আকাশের নিচে, এটা শুনে না আমার শান্তি হয়, তাই ওকে আমি ভালোবেসেছি। তোকে না বলেছি আমি কারো সাথে প্রেম করলে শালা বোম মেরে দেবো বোম। আচ্ছা, আরে কালো ছেলেটা কে রে? কালো ছেলেটা ও তো চৌধুরীর ছেলে, ওকে ভালোবেসেছি, ওর মাল্লু আছে, মাল্লু। আমি যদি তোকে এত টাকা দিই, সিনেমা দেখেছিলাম, ঠিক আছে দাদা, তুমি ফ্যাক্টরি থেকে ফিরে এসে দেখবে খালাস করে দিয়েছি। আরে ওই জন্যই তো তোকে অত ভালোবাসি আমি। বলছি কি দাদা, আর ওটা একটু হবে? আরে আজ পর্যন্ত মানে কথা খেলাফ করেছি, হয়ে যাবে সব। ঠিক আছে দাদা, দাদা আমরাও কিন্তু তোমার কথা কোনো দিন খেলাফ করিনি, আজ পর্যন্ত কোনো মিস হয়েছে? ওই জন্যই তো কত ভালোবাসি, চললুম তাহলে। ঠিক আছে দাদা। এই শোভন, অনেক দিন পর আজকে একটা কাজ পাওয়া গেল, চল।